যতবার আপনি খাবেন ততবার আপনি বাথরুমে যাবেন, যে ভালো করে মুখটা ধুয়ে নেবেন, হাতটা সাবান দিয়ে ধুবেন। দিনে কমপক্ষে 10 থেকে 15 বার হাত ধুইতে হবে, দিনে 5 থেকে 7 বার আপনার পা ধুইতে হবে। এই করোনা পরিস্থিতিতে আপনি এই জিনিসটা কখনোই ভুল করবেন না। আপনার জন্য যেন আপনার বাড়ির ছোট্ট শিশুটি অসুস্থ না হয় এটা আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। প্রোটিন সমৃদ্ধ খাবার, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমাদের শরীরের জন্য খুবই জরুরি। বড় লোকে মাংস খেতে পারে, গরিবের জন্য আমিষ কিন্তু আমাদের ডাল, সব ধরনের ডাল। পৃথিবীর অনেক দেশ আছে তারা ডাল খায় ওষুধ হিসাবে, কারণ ডালে অজস্র প্রোটিন থাকে, ভিটামিন থাকে এবং ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম, জিঙ্ক থাকে। তা আমরা অনেক সময় মুসুরি ডাল দিয়েই খাই, অন্য কোনো ডাল খেতে চাই না। আসলে সব ধরনের ডালই আমাদের দরকার, তবে ডালের ভিতরে সবুজ সবুজ ভাব থাকে যে ডাল, সেই ডালটা আমাদের জন্য বেশি উপকারী। মানে আপনি বুটের ডাল, কলোর ডাল, কালার ডাল, আবার ডালের ভিতরে কিছু হরমোন থাকে এবং কিছু ডালের ভিতরে ডোবাবিন নামক একটি মূল্যবান হরমোন থাকে, যেই হরমোনটি আমাদের হাত পা একটু কাঁপে বয়স হলে, এটা ডোবাবিন হরমোনের অভাবে কাঁপে। এজন্য আমাদেরকে কালার ডালটা বেশি খেতে হবে। কালার ডালের সাথে কয়েক চামচ আপনার মধু দিয়ে দিতে হবে, তাহলে কালার ডালটা আমাদের স্বয়ংসম্পূর্ণ ভিটামিন হবে। যেরকম দধির সাথে আমরা 1-2 চামচ মধু দিয়ে খেলে দধির গুণটা আরও বেড়ে যায়, পনিরের সাথে 1-2 চামচ মধু দিয়ে খেলে তার গুণ বাড়ে, কিন্তু দুধের সাথে আপনি আবার মধু দিতে পারবেন না। একই শিশু মা একটু নিজে গরম পানি, একটু হালকা কুসুম গরম পানিটাকে একটু তাওয়ালে দিয়ে গরম করে নাকে মুখে দেওয়ার দরকার, দেয় না। একটু খাঁটি সরষের তেল নাকে দিবে, গলায় দিবে, মাথায় দিবে, পিঠে দিবে, হাতে দিবে, বুকে দিবে, দেয় না। একটু কালি জিরার তেল যদি বুকে পিঠে মাথায় দেয় একটা বাচ্চা, তাহলে কিন্তু সে অনেক রোগ থেকে মুক্তি পায়। কিন্তু মা ওটা বারবার ডাক্তারের কাছে নিতেছে, ডাক্তারকে ভিজ দিতেছে, ডাক্তারকে বিব্রত করতেছে, নিজে টেনশন করতেছে, আমার বাচ্চা রাতে ঘুমাসে না, আমার বাচ্চা দম ছাড়তে কষ্ট হয়। আর এখন আমাদের ডাক্তার সমাজের ভিতরেও কিন্তু মানুষ এবং মানবতা যে জিনিসটা এটা চলে গেছে। একটা শিশু জন্ম হবে, এটাকে 1 মিনিট চেষ্টা করলে সেটা নর্মাল ডেলিভারি হয়, সেটাকে সিজার করার জন্য যদি সরকারি হাসপাতাল হয় তাহলে টেলিফোন করে আরেকটা হাসপাতালে যায়, ভাই আমার এই বাচ্চাটা সিজার হওয়া দরকার, আমার হাসপাতালে ব্যবস্থা নাই। আমার অথবা বলে যে আমার হাসপাতালে বাচ্চাটা ডেলিভারি হয়েছে, কিন্তু বাচ্চাটা খুব সমস্যা হবে, বাচ্চাটার মা বাবাকে ভয় দেখায়, সমস্যা হবে। আবার বন্ধুর একটা ক্লিনিক আছে, এটা আমি বলে দিতেছি আপনার কোনো অসুবিধা হবে না, যাই নিয়ে যান, 40,000 টাকা বিল করে 3 দিন পর্যন্ত স্যালাইন মেলান দেওয়া, বাচ্চাটার চিরদিনের জন্য রুগী বানায় ছেড়ে দেয়। অহরহ হইতেছে ঢাকা শহরে, আমার আত্মীয় স্বজনের ভিতরে যাই এরকম করে, আরে ভুল করছি স্যার, আপনি বলছিলেন যদি একটু তাম বাচ্চাটাকে তুলসী পাতা খাওয়াইতাম, একটু আদার রস যদি খাওয়াইতাম, আলহামদুলিল্লাহ বাচ্চারা তোমার ভালো হয়েছে। আমরা তো ছোটোবেলা এইভাবে ভালো হয়েছি, আমরা তো একটু কালি জিরার তেল নাকে মুখে দিই প্রতিদিন, একটু খাঁটি সরষের তেল দিই, এর ফলে কিন্তু আমরা ভালো হয়ে যেতাম। কিন্তু এখন আমার বাচ্চাকে তো একবার হাসপাতালের সিজার না হইলেও চলত, কিন্তু ডাক্তার সাহেব বললো না না সিজার করেন, সিজার করেন, ব্যথা ব্যথায় কষ্ট পাইতেছেন, সিজার করেন। আমি অনুরোধ করতেছি দয়া করে এই প্র্যাকটিসগুলো বাংলাদেশ থেকে বন্ধ করে দেন। একটা ফুলের টবের মধ্যে একটা লেবু লাগাইলে পরে, হাজার কি লেবু আছে এখন, শত শত হাজার হাজার লেবু হয়, লেবু গাছ আপনার বাড়িতে রাখতে হবে। আপনি বলতে পারেন যে আমি ভাড়া বাড়িতে থাকি, আপনি বারান্দার ভিতরে একটা লেবু গাছ রাখতে পারেন, আপনার বাড়ির বারান্দায় আপনি একটা ফুলের টপের ভিতরে 1 ফুট পুদিনার বীজ, থানকুনি পাতার বীজ, কাঁচামরিচের গাছ আপনি রোপণ করতে পারেন। তারপর হয়েছে কি, আপনার দিল, আপনার মন, আপনার একিন, আপনার বিশ্বাস, আপনার আগ্রহ, আপনার চেতনা যদি ভালো থাকে তাহলে আমি বলবো আপনি 2টা লোহা দিয়ে একটা গোল রিং করেন, ওইখানে আপনি 10টা ফুলের টপ বসান। সামান্য একটু জায়গা লাগবে, 1 ফিট 5 ফিট জায়গা আপনার বারান্দা, আপনি ফ্ল্যাট যদি ফ্ল্যাটে বসবাস করেন, বাড়িতে বসবাস করেন, আপনার কিন্তু অতটুক জায়গা আছে যেখানে ঘুরে আপনি 10টা ফুলের টব দিতে পারেন। এই 10টা ফুলের টবে আপনি একটা তুলসী পাতা গাছ লাগাবেন, একটা নিম পাতা গাছ লাগাবেন, একটা কাঁচামরিচ গাছ লাগাবেন, একটা লেবুর
গাছ লাগাবেন আর এক মুট করে ধনে ভিজিয়ে ওই ধনিয়া পাতার সাথেই আপনি দিয়ে দিবেন থানকুনি পাতার বীজ আর পুদিনা পাতার বীজ দিয়ে আপনি ফুলের টপে ছেড়ে দেন তিনটা বিক্রয় হোক একটা টপের মধ্যে তাহলে আপনার প্রতিদিনের খাদ্যের ভিতরে এখন একটা বাচ্চা সর্দিতে একেবারে নাক বন্ধ হয়ে আসতেছে আগের দিনে আমাদের মায়েরা দৌড় দিয়ে একটু আদার রস মুখে দিত সাথে একটা তুলসী পাতা দিত বাচ্চারা খাইতে যার জন্য একটু মধু দিয়ে দিত দুই দিন তিন দিনে যত বড় সর্দি যত বড় কাশি যত বড় কোল্ড অ্যালার্জি ডাস্টার্জি সাইনোসাইটিস থাকুক ওই একটু তুলসী পাতা আর একটু একটু মধু বা একটু গুড় অথবা তুলসী পাতা আর পুদিনা পাতা থানকুনি পাতা এগুলো একসাথে করে খাওয়াই দিত একটা বাচ্চাকে তার সর্দি কাশি নাক বন্ধ চলে যেত